আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে হোটেল স্টাইলের সিঙ্গারা বানিয়ে দেখাবো, সাথে দুধ চা আছে। একটি পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিব, 1 চিমটি কালি জিরা নিয়ে নিব, তার সাথে 7 মতো লবণ নিয়ে নিব। ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে আটাটা ভালো করে মেখে নেবেন। মাখাটা হয়ে গেলে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দিব, 1 কাপ পেঁয়াজ কুচি দিব, দিয়ে পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিব। 1 টেবিল চামচ আদা রসুন দিয়ে দিব। একটা টমেটো কুচি দিয়ে দিব। এক চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, গরম মশলা এলাচ পাউডার গুঁড়ো দিয়ে দিব। দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। 7 মতো লবণ দিয়ে দিব। ভালোভাবে কষিয়ে নিব। নিয়ে পরিমাণ মতো পানি, মশলাটা কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দিব। আলুটার সাথে মাংসটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিব। ঢেকে দিলাম। এখন পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে রাখব। 15 মিনিট পরে ফিরে আসলাম। সিঙ্গারার মাংসটা পুরটা হয়ে গেছে আমার, বাটিতে উঠে ফেলবো। ময়দাটা মেখে রেখেছিলাম, সে ঢাকনাটা উঠিয়ে ফেলবো। এখন দেখেন আমার ময়দাটা কত নরম হয়েছে। এখন এগুলা দিয়ে অল্প অল্প করে আমি সিঙ্গারা বানানোর জন্য তৈরি করে নিব। এখন আমি সিঙ্গারার শেপ দিয়ে নিব। একটি বাটিতে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিব, পানি দিয়ে গুলিয়ে নিব, নিয়ে আঠার মতো লাগিয়ে দিব। এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি, দেখেন কি সুন্দর হয়েছে। এখন আমি সিঙ্গারাগুলো ডুবো তেলে ভেজে নিব। সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে উঠিয়ে নিব।
गरम गरम सिंगारा दूध चायर साथे परिवेशन करे निब। आपनारा बासाय बानिए देखबे, खेते खुबी टेस्ट दूध चा दिए। आमादेर भिडियोटा जदि आपनादेर भालो लेगे थाके ताहले लाइक कमेंट एंड शेयर करबें।